আজকে ব্যাপারটা আছে তুষারা থেকে পাটার গাড়ি আসছিল, এই হরিশুন্দরপুর যাতে পাটার গাড়ি তুষারা থেকে। এই যে একটা এখানে খালবাট আছে, এখানে আমাদের গাড়িটা রাস্তা খারাপের কারণে পাল্টি করানো গেছে, গাড়িটা পাল্টি হয়ে গেছে গাড়িটা। আরও এর আগে একটা গাড়ি বড় গাড়ি রাত্রের বেলা পাল্টি খাইছিল এখানে, এমনি হামেশায় দু চার দিন পরে অ্যাক্সিডেন্ট হতে থাকছে রাস্তার কারণে, আমাদের খুব অসুবিধা হচ্ছে। প্রশাসনকেও বলানো গেছে, বলকেও বলানো গেছে, সব জায়গায় বলছি, সবাই বলছে হ্যাঁ করবো, আজকে কালকে করে রাখে দিচ্ছে, কিন্তু কাজ এখানে হচ্ছে না। সেক্টর স্কুল এভাবে চলছে, রোজ মাঝে পক্ষে অ্যাক্সিডেন্ট হতেই আছে, আমলকের অনেক অসুবিধা হচ্ছে। এখানে লেবার ড্রাইভার সব বাঁচে গেল, আজকে একটা দুর্ঘটনা ঘটে গেলে ড্রাইভারটা কে নেবে। আজকে সবাই বলছে যে হ্যাঁ করবো, কিন্তু কোনো কাজ হচ্ছে না, ভালো হবে এমনি চলছে, আমাদের গাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্তা খারাপ হওয়ার কারণে অনেক জীবনও চলে গেছে, মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আজকে আমাদের লেবারের পার্ট একটা বাঁচে গেছে, অবস্থ ভারি লাগেছে। এমনি হিসাবে চললে পরে গরিব লোক কীভাবে খাবে, রাস্তা খারাপের কারণে আজকে গাড়িটা পাল্টে গেল। একটা লেবার যদি কোনো কিছু হয়ে যেত দায়িত্ব খেলি তো। আমরা চাচ্ছি এটাই প্রশাসনের কাছে আবেদন করছি যে রাস্তাটা আমাদের যেন ঠিক হয়ে যায়, এটাই আমাদের অনুরোধ আছে যত তাড়াতাড়ি পারে। কেন যত দেরি করছে ওতে মানুষের ক্ষতি হচ্ছে, গাড়িটা পাল্টে খাচ্ছে। এর আগে একটা বড় গাড়ি এখানে বাঁচে গেল পাল্টে খাতে খাতে সিদ্ধ রাত্রে বলা। আপনার নাম? আমার নাম হলো শেখ তাজেনুল, বাড়ি তুলসীঘাটা মস্তান রোড।